বাজারের দিন আসলে রীতিমতো আমি হিমশিম খেয়ে যাই কারণ আমার বাসা ছোট একটা বাচ্চা আছে যার বয়স চোদ্দ মাস বাজার থেকে মাছ এনে কেটে ধুয়ে সেগুলি আবার রান্না করা এর মধ্যে আবার আজকে এনেছি শিং মাছ সেগুলি কেটে ধুয়ে একদম ক্লিন করে আজকে রান্না বন্না করেছে আর সব কিছু আজকে শেয়ার করব আমার বেবিকে নিয়ে কীভাবে সব কিছু সামলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকের ব্লগটি আমি বাজার থেকে শুরু করছি আজকে বাজারে চলে আসছে দেখে কিছু মাছ নেবো যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই অল্প করেই নেব দুই পদে নেব সবসময় যা করি তো এখানে পাবদা মাছ দেখছিলাম আর শিং মাছ দেখছিলাম তো শিং মাছ শিং মাছ হাফ কেজি দিয়ে দেন আর দিকে কি মাছ নেওয়া যায় তো ওখানে আরেক পদের মাছ আমি নিয়ে নিয়েছি তো এদিকে আবার সবজির দোকানে চলে আসলাম দেখে কি সবজি নেওয়া যায় আসলে এখান থেকে অতটা সবজি নেওয়া হয় না এখানে অনেক দাম থাকে যেহেতু বাজারের ভেতরে আমরা তো ভ্যান থেকে বা এলাকার দোকানগুলো থেকে নিয়ে থাকি সেখানে এই দিকে আমার বাচ্চাটা দেখেন টমেটো গেলে আর টমেটোর প্রতি আমার ছেলের একটু বেশি লোভ কারণ সেটা দিয়ে সে বল খেলতে পারে তো এখান থেকে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছে আর দেখে আর কি কি নেওয়া যায় এটা আবার এলাকার দোকানে চলে আসি এখান থেকে আমি শসা নিয়ে নিব শোষা তো এটাকে ক্ষীরাই বলে সম্ভবত তো এটাই নিয়ে নেছি আর এটাতে কিন্তু অতটা পানি ছেড়ে দেয় না এই গুলো মানে শসার থেকে তুলনামূলক ভালো তো তারপরে বাসায় এসে একটু জিরিয়ে নিচ্ছি কারণ বাইরে আজকে অনেক রোদ সকালবেলা একদম মানে একদম সকাল বলতে সাতটার দিকে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় ঝড়ের মতো আমাদের জানালা খোলা ছিল তো তখন আমি বুঝতে পেরেছি যে অনেক পরিমাণে বাতাস হচ্ছে বাজার থেকে এসে সবসময় চেষ্টা করি সাফনকে আগে ঘুম পাড়ানোর জন্য আর সাফনের বয়স চোদ্দ মাস তো ওকে ঘুম না পারিয়ে যদি এখন কাজ করতে আসতাম ও আমার পিছনে ঘুর ঘুর করতো আর ঘুমানোর জন্য কান্না করতো দেখা যেত যে মাছ করতে বসে অনেকবার উঠতে হয়েছে ও কান্না করে বাইটা ধরে ওটা ধরে এর জন্য ওকে ঘুম পাড়ি আমি একদম কাজ করতে আসি বা মাছ কাটতে আসি না হয় আমার একদমই ভালো লাগে না মাছ কাটা থেকে বারবার উঠতে আর এখানে আজকে এনেছি শিং মাছ আরেক পদের মাছ এনেছি ওটাও কেটে নিয়েছে আর শিং মাছের যে মানে পরিষ্কার করা এতটা কষ্ট আপনারা তো জানেনই কাটতে অতটা সময় লাগে না আমি একটু লবণ দিয়ে মেরে তারপর কেটে নিয়েছি এখানে ছাদে এসে সুন্দর করে ছাই দিয়ে দুই হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম অনেকটা হয়েছে পরিষ্কার তবে দেখা যায় একটু একটু কালো কালো সেদিকে যে আরেকটা মাছ এনেছিলাম ওইটাও আমি ধুয়ে নিলাম তো এখানে দেখেন যে মাছগুলো আমি ছাদে নিয়ে গিয়েছিলাম কতটা হয়েছে এখনো অনেকটা কালো কালো হয়ে আছে আমার মন টান না যে এটা রান্না করি যেহেতু আমরা ঢাকাতে থাকি ওরকম কিন্তু জায়গা পাওয়াও যায় না যে মাছগুলো এরকম পরিষ্কার করার জন্য একটু খসখসে জায়গা হলে ভালো হয় যেহেতু আমাদের ছাদ আছে তবু একটু সুবিধাই হয়েছে আমি একটা আপুকে দেখেছিলাম যে লেবু দিয়ে মাছ পরিষ্কার করতে তবু মাথায় একটু বুদ্ধি আসলো যে ফ্রিজে তো লেবু আছে দেখে একটু চেষ্টা করি অর্ধেক লেবু নিলাম আর অর্ধেকের লেবুর আমি যতটুকু রস ছিল চিপে দিয়ে দিচ্ছি কিন্তু একটু রস ছিল না তোব এটা দিয়ে দেখে হয় না আর একটু লবণ দিয়ে আমি একটু সময় নিয়ে আলতো করে মাছগুলো হাত দিয়ে দোলে নেছিলাম একটু সময় নিয়ে দুই হাত এখন লাগিয়ে দিয়েছে দেখে হয় কিনা পরে দেখলাম না অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মানে অনেকটা কালো ছিল আগে এখন প্রায় অতটা নেই এখন খাওয়া যাবে আর কি তো যতটুকু করতে পেরেছে আলহামদুলিল্লাহ মানে ভালোই হয়েছে নতুন একটা টেকনিক শিখলাম তো মাছগুলো আমি অফ ক্যামেরায় আরো অনেকবার করে ধুয়ে নিয়েছে তো এদিকে আমি আবার একটু ডাল রান্না করে নিয়েছি ডালটা দিন যাবত রান্না করা হচ্ছে না তো ডালটা যখন ফুটে আসছে আমি টমেটো দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ হলুদ লবণ আর এখানে যখন ডালটা একদম হয়ে যাবে মানে ফুটে আসবে তখন আমি পাতা দিলাম আর দেখেন ডালটা দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নিলাম তারপর এর মধ্যে ডালটা দিয়ে দিলাম আমার ছেলে ডাল রান্না করলে এত খুশি হয় মানে তার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ খাবার ডাল কারণ সে মানে এটা দিয়ে ভাত ভালোই খেতে পারে মার্শাল না কিন্তু ঝাল তরকারি একদমই খেতে চাই না তো ডাল রান্না টা কমপ্লিট করে এখানে আমি মাছ রান্না করতে আসলাম আজকে মাছগুলি হচ্ছে আমি ভুনা করব একটু ভেজে ভুনা করব আর এর সাথে একটু বেগুনও ভাজবো পটলো ভাজবো এই যে শিং মাছগুলি আমার একটু বেশি ভাজা হয়ে গেছে কারণ এটার পাশাপাশি আমি আরো কাজ করতে গিয়ে এসে দেখি একটু বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে শিং মাছটা কিন্তু না ভেজে রান্না করলেও ভালো লাগে আমি তো অনেক সময় ভেজে করে অনেক সময় না ভেজেও করে এখানে এখন মাছগুলো আমি উঠিয়ে রাখছি ওঠানো হলে এই তেলেই হচ্ছে আমি রান্নাটা করে নেব আমি একটু পরিমাণে তেলটা বেশি দিয়েছি যেন এই তেলে রান্নাটা আমার হয়ে যায় আজকে আমার মাছ কাটা ধোয়া রান্না করা সব কিছু মিলিয়ে অনেকটা সময় চলে গেছে এর মধ্যে সাফওয়ান কিন্তু ঘুম থেকে কয়েকবার উঠে গেছে ওকে এসে আবার ঘুম পাড়িয়ে আবার রান্না করতে গিয়েছে আসলে সারাটা দিন এভাবে যায় দেখা যায় মাছ যদি বাসে আনা থাকে তাহলে মাছটা ফ্রিজ থেকে বের করে রান্না শুরু করতে করা যায় আর কি কিন্তু আর মাছ এনে কেটে ধুয়ে আবার রান্না করা একটু প্যারা বেশি হয়ে যায় কিন্তু আর এখানে দেখেন আমি পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে এনেছিলাম এর মধ্যে আগে অবশ্য আমি টমেটো দিয়েছি তারপরে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে আমি এখন পানি দিয়ে কষিয়ে এনেছি আর শিং মাছটা আমার কাছে যে একটু ভুনাটাই বেশি ভালো লাগে অনেক অনেক কিছু দিয়ে খায় আমার কাছে ভুনাটা বেশি ভালো লাগে আর কি তো এর জন্য ভুনাটাই করা হলো এখানে এখন আমি একটু কষিয়ে নিচ্ছিলাম মাছগুলির সাথে মশলা এখন পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি বাকি রান্না করে নেব আর পানির পরিমাণটা একটু বেশি দিয়েছে মাছগুলি একটু যেহেতু বেশি ভাজা হয়েছে যেন নরম হয়ে যায় অনেক সময় মানে বেখে আলিতে মাছ যেটা কম ভাজতে যায় বেশি ভাজা হয়ে যায় তো এখানে আমার রান্নাটাও দেখেন একদম কমপ্লিট এর পাশে আমি একটু বেগুনও ভাজবো এই কড়াইতেই তো এর জন্য আমি তরকারিটা ঢেলে নিচ্ছিলাম তো ঢেলে এখানে আমি একটু তেল বেশি পরিমাণে দিয়ে পটল বেগুন আর হচ্ছে আর কিছু না সরি সব কিছু একত্রে দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ভেজে নেবো আর বেগুন পটল এগুলি ভাজতে ততটা সময় লাগে না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে ডালের সাথে বিশেষ করে আমার কাছে বেগুন ভাজা পটল ভাজা অনেক ভালো লাগে সাথে কিন্তু ভর্তা তো অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ভাজা করব। কিন্তু বাজারেও যাওয়া হচ্ছিল না বেগুন ও মন আনা হচ্ছিল না তো যাই হোক এটাই ছিল আজকে আমার আয়োজন খুব সিম্পলের মধ্যে করেছে কিন্তু খাবারগুলো আমার কাছে অনেক পছন্দের খাবার বেগুন ভাজা পটল ভাজার সাথে ডাল আর কিছু লাগে না তো এর মধ্যে ভিডিওটা শেষ করলাম আর সারাটা দিন আমার এভাবেই গেল